ঘুরে ঘুরে করবে চারিদিক তো রাস্তা দেখতেও নেবে রাস্তা জমছে ছেলে কোথায় আছে জিজ্ঞেস করেন গল্প যাস লেখো
দুজনকেই দরকার, দুজনকে ভালোবাসা দিয়ে টেনে আনা। বউ পিটিয়ে শাসন করে কোনদিন বউকে বাজে পথ থেকে নিয়ে এসে ঘর করানো যায় না। ঠিক তেমন ওকেও বলবো, ওই কেস খামারি করে আর কথায় কথায় থানায় চলে গেলাম, নাইটি পরে ছাড়াইটি পরে মানুষকে দেখালাম বাইরে এখানে রিলস বানাচ্ছি বেশ সেজে গুজে, আর ওখানে গেলাম নাকের দুল কানের দুল হাতের দুল খুলে দিয়ে শাখা পলা খুলে গিয়ে ভেঙে দিয়েছে বলে ওরম করেও স্বামীকে ফেরানো যায় না। আমি ও তো ভালো, ও বলছে তো আমি খারাপ আছি খুব, এক বছরের মধ্যে কি কি করে দেখেন। আমি যা বলবো তোমাকে এখন কিছু কথা শুনতে হবে না, এক বছরের মধ্যে করেছে, তুমিও বাইরে আছো, ও বাইরে আছে, যদি কোনো ভুল করে আমি এখনই বলবো যে ভুল করেছে, ভুল না করলে তাহলে তুমি ভুল ধরাও যে ও কোনো ছেলের সাথে প্রেম করছে লোকের কাছে গিয়ে কাজ করে, আরে তোমরা যদি পরকে আসলে যুক্ত হও বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দাও, কোনটা খুব এখন এটা তো তোর দুজনের নিজেদের প্রতি নিয়ে পড়ে থাকো যাও, তাহলে আমার কোন তো হ্যাঁ ভালো লাগছে সম্মান একটা বাচ্চা দেওয়ার জন্য মানুষ পড়ে রয়েছে গো, তোমার ফোনে ফোন করো ওর কাছে, এই কার কাছে, এই তুমি এখানে এসো আমি পাগল হয়ে যাবো তোমাদের এইসব অত্যাচার মিটাতে মিটাতে। আমার ইনস্টাগ্রাম কই যে আমি ইনস্টাগ্রাম বের করবো, বোনেরটা বের করবো, তাহলে নিজের প্রোফাইল আইডি না থাকলে কি করে বোনেরটা তুমি খুঁজে বের করবে, খারাপ কিছু করার কথা বলছে না, বল যে এক বছর আমি ছিলাম না তাহলে ও কোথায় দুঃখে ছিল, কতটা দুঃখে ছিল সেইটা বলতে যাচ্ছেন, খারাপের কিছু বলছে না এটা, ও কতটা স্বামী ছাড়া দুঃখে ছিল সেইটাই বলতে যাচ্ছে, এটা কদিন আগে এটা 22 জুলাই, আজকে কদিন গো, আজকে 5 তারিখ আগস্ট, এটা 22 জুলাই, তোমরা সংসার ভেঙে দেবে, তোমরা যোগাযোগ রেখো না তো, আমি রাখবো না ম্যাডাম, হ্যাঁ রাখবে না, একটা কেমন একটা চুড়িদার পরে চলে যাবে, তো ভালো ভালো পোশাক আছে তোমার, হ্যাঁ তোমার যা আছে আমারও তো তা নেই, আবার এটা বলবে না চিরা চিরা কেমন কেমন পুরোনো পুরোনো পোশাক পরে চলে যাও আমার ওখানে, একই পোশাক পরে প্রতিদিন যাচ্ছ, বাহ যা ঠিক আছে, নিয়ে লাইফটাকে ভালো রাখো আর দেখে লাভ কি, ওই যে ভালো ভালো পোশাক পরে আছো ওই যে দিদি তোমাকে ধরিয়ে দিল বলে দিল, সবই রয়েছে।
বৃদ্ধ বৃদ্ধারাও এখন এইসব ইউজ করছে, এসব নিয়ে কোনো খারাপ কিছু করে লাভ নেই। আমি মেসেজটা চেক করলাম যে কোনো ছেলের সাথে প্রেম প্রেম করে কিনা, দেখলাম না নেই, ঠিক আছে। আচ্ছা এবার বলো, এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে একটা কথা বলো, সন্ধ্যা লেগে গেল কি করবে? সবাই চায় সংসারটা করতে, তুমি কি চাইছো বলো? সুস্থ ভাবে ফিরে এসো, হয়ে গেল সবকিছু, মনের কথা মনের জ্বালা মেটানোর আমি বহু টাইম দিয়েছি। এই তো সবে এলাম, সবে এলাম, এখন আকাশ সাদা হচ্ছে, একটু দাঁড়াও, বলো কি বলছো নিম্পা? আমি তো এখন চলে যাবো, তো ইনস্টাগ্রাম আছে নাকি? দেখুন আমার তো দেখে, আমার তো কোনো বুঝি না, দেখি ছোট আমার শিখ, তুই আমার সাথে লাইন লাইন করতে ভালো, তো তুই তো একসাথে থাকতাম, তুই কৃষ্টি করতে কি জানি, আমাকে ছেড়ে দে, এবার তুমি রাখো। সব ভিডিওটা দিলি, হ্যাঁ ম্যাডাম আসবে না, এই তো একটা ভিডিও আছে, এই তো আমার, এটা আমার ছেলে, সব তো একটাই আছে, শুধু আর কিছু নেই, সব ডিলিট, না না তোমাদের ওয়ার্ড, এই তো আমার, যেটা আমি তার জন্য শাস্তি দিয়ে দিলাম, তো তাহলে শুধরাবে, তাহলে শুধরাবে, ডিলিট যখন করে যাবে না শুধরাবে, দাঁড়াও শোনাও না, আরে কি বলে যাবে, আরে কত কথা বলছিস, কি বলো আর কি বলবে, ওর সাথে কথা বলবো না তোমার সাথে কথা বলবো, বলো
তোমার সাথে আগে বলিনি তারপরে ওকে বলবো লাস্ট ওর সাথেই কথা বলবো কথা তোই বলবি লাইভে যে ধুমাদে বলল যে রিংকুর সঙ্গে আমার আজকে অলরেডি পুরো সম্পর্ক শেষ করে দিয়েছি তাহলে ও সময় একটু ফ্রেন্ডে রাখবে মানে ফেসবুকে ফ্রেন্ডে এখন বলছে লক করে দিয়ে রাখবে যদি ওর সঙ্গে যদি সম্পর্ক যদি নাই রাখবে সব কিছু ডিলিট করে দেবে তাহলে চা তো কিচ্ছু খাবো না দাদা একদম কাজ কমপ্লিট হোক তখন যদি দেখি যে আমার কোন আনন্দ হলো না 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 ক্যামেরার মধ্যেই খাবো আমি বলছি আগে কাজ কমপ্লিট করে নি কেউ খাবে না এখন দাদা কাজ কমপ্লিট হোক যদি মন ভালো থাকে চা বানিয়ে একজন তো চাটা নিয়ে একটু সম্মান দাও আচ্ছা কি বলছি আচ্ছা আমাকে একটা ভালো প্রশ্ন করেছে যে ঝুমা সেদিনকে বলেছে যে ওর সাথে সম্পর্ক শেষ আর যোগাযোগ রাখবে না তাহলে ফেসবুকে আছে কেন এটা একটু আমি বলবো যে এই এই বার্তাটা আমি লাইভ ক্যামেরা এটা দিতে চাইছি এই কারণে আরো মেয়েরা যেত এটা শেখে এবং আপনারাও ঘরের মেয়েরাও শিখবেন আজকে ধরুন ঝুমা একটা ছেলের প্রোফাইল বানিয়ে ওর সাথে যোগাযোগ রাখলো ঝুমার ফেসটা থাকলো না তাহলে আমি ধরতে পারবো না কিন্তু ঝুমার ফেসে যদি ঝুমার প্রোফাইলের সাথে যদি এক থাকে যদি কোন রকম এদের মধ্যে কথোপকথন হয় আমি যদি চালাক হই একদিন না একদিন ঠিক ধরবো ছেড়ে দিয়ে হ্যাঁ তাহলে আমি কি ফ্রেন্ডটিকে ওকে এখনই বললে এখনই ডিলিট হয়ে যাবে এর আনফ্রেন্ড করে দেব ব্লক করে দেব এটাই কি বুদ্ধিমানের কাজ না ও আছে আমি ওকে ওয়াচ করব যে ও কি কি করে সেটা বুদ্ধিমানের কাজ সবাইকে বলছি যদি ঝুমা যদি লাইভ দেখে তাও বলছি ফলো করতে হবে যে ফলো করতে হবে তাহলে এটা তার মানে বোকামো তুমি বুদ্ধিমতী নও একটু বোকা বোকা কথা বলো ও ফ্রেন্ডে থাক তুমি খালি দেখতে থাকো নিজের গরুর গোয়ালে গরুটা আসছে কিনা সারাদিন গরু চড়ে 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 বেড়াচ্ছে সন্ধ্যাবেলায় কি গরুটা গোয়ালে এসে ঢুকেছে এটা খালি দেখতে হবে তোমাকে যাদের বাড়িতে গরু আছে তারা এটাই দেখে এ তো তোমার স্বামী যদি তুমি বলো যে এখনই ব্লক করে দিতে আমি এখনই ওর ফোন থেকে ব্লক করে দিচ্ছি এটা করলে তোমার যদি ভালো মনে শান্তি হয় তাও আমি করে দেবো বলো তুমি বলো না যে তুমি সারাদিন জেগে হয় এতে আর ঠকবে বেশিও ঝুমার নিয়ে ঘুরুক না তুমি ঝুমার নিয়ে ঘোরো তুমি রাত হলে আমার বাড়ি আমারটা আমার কাছে আসো তুমি সারাদিন ঝুমার নিয়ে ঘোরো কোথায় যাবা কি করবা আমি তা দেখি নে তুমি আমার স্বামী আমার কাছে রাত হলে তুমি আমার কাছে আসবা মানে আলাদা হয়ে গেছে উনি বলতে চাইছেন যে তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার স্বামীকে ঘরে টানো ঠিকই সরে যাবে কিন্তু ওনার বোঝানোটা অন্যরকম হয়ে গেছে আমরা এগুলো কাজ করতে করতে বুঝে যাই আমরা একটুখানি বুঝবো বুদ্ধি ব্রেন চালাবো চাণক্যের মতো কিন্তু ওনার তো সাদা সরল মানুষ উনি আর পারেনি সেটা ব্রেন চালিয়ে কথা বলতে তাই তো এবার তুমি বলো আর কিছু কথা আছে রিন্টুর সাথে কথা বলবো আচ্ছা এবার ইন্টু বলো আমার বাড়ি আসলো আবার ঝুমা ঝুমাকে ঝামেলা করো না কেস ও তুলবে কি তুলবে না এটা আমি বলতে পারি না এটা বলার আমার রাইট নেই মানে আমি সেটা নয় সেটা ও জানে আপনারা জানেন সমস্যা মিটে গেলে কেস আমরা দরকার হলে আমরাও আসবো কেস তো অবশ্যই তুলবো সমস্যা মিটে যায় তা কেস থেকে কি হয় তোমার যদি কেস তোলে পাড়া প্রতিবেশী আমি জানি তুমি টিকতে পারবা না এখানে
আছে সবাই মিলে মাসপিছন দিয়ে আবার কেস করিয়ে দেবে সেটা আমি জানি কিন্তু আমার কথা হলো ও যে কেসটা তুলবে বলছে আমি তবু তুলাত ওকে তুলতে বলিনি আমার একটা রাইট নেই আমি বলবো না ও তো নিজেই শিখা সেটা পাড়া প্রতিবেশীর ও বলবে ওর বাড়ির লোক বলবে আমার একটা রাইট নেই ঠিক আছে আমার হলো কি আমি আমি মনে করি সংসার করার 6 মাস পর যে সব সংসার আমি জোড়া লাগাই সংসার করার 6 মাস 7 মাস পর দেখি তারপরে কেস তুলতে বলি কিন্তু এখানে পাড়া প্রতিবেশী যেহেতু বলছে না কেস তুলে নি বাড়ির লোক যেহেতু উনি ভাষণ না দেও উনিও সাপোর্ট করতে যথেষ্ট তোমাকে তাই আমি তোমাকে বলবো যে কেসটা তুমি তুলে নেবা অনেকদিন আগে ওকে বলেছো তাহলে তুমি যদি কেস তুলে নাও নিতে পারো ঠিক আছে কাজে তো পাড়া প্রতিবেশী আছে তুমি কেন বলনি তারও বুদ্ধির দরকার সবসময় পাখি পাওয়ানোর মতো বুদ্ধি দিলে হয় না বুদ্ধি দিকে তাও শুনছে না আমরা তো এইটুকু তার জন্য তো বললাম আগুন গুলো যা আছে বের করে ফেলো নাহলে আমরা ঢুকিয়ে দেবো আবার আগুন বেরোবে দরকার নেই হয়ে গেল এবার শান্তভাবে একটা জায়গায় এলো মীমাংসা কেস ও তুললে তারপর ও বলছে সংসার করবো তোমাকে তার জন্য বললাম তাহলে ঝুমাকেও কেস তুলতে হবে তাহলে ঝুমাকে এবার ফোন করো ঝুমাকে ফ্যান লাগবে না ফ্যান লাগবে না সবাই দেবে আমাদের সব অভ্যাস গরম নিয়ে ব্যাপার নেই এখানে আবহাওয়া গরম এরাই করে দিচ্ছে একা টুপি বলে নি না দিদি বলছি কি এখানে যা কথা হচ্ছে ও রয়েছে ও রয়েছে এই পরে যেন কাউকে গালা গালা না না ওঠে এই হোক ওই হোক যেন কাউকে গালা গালি না দেয় পরে পরে এসব কথা উঠবে আমি বলছি এই কথা যেন পরে না ওঠে সেখানে এক বছর স্বামী বাড়িতে আসে না সে জায়গায় এখন একটা জায়গায় এসেছি ব্যাস এটাই আমাদের কাছে অনেক বড় সবার লড়াই এটা এসেছে নিন্দু তো চাইনি এরপরে আস্তে আস্তে ভাষাটা একটু ঠিক করো
এইটা মিটে যাওয়ার পরে আস্তে আস্তে নিজেও চলে একদম মাথা ঠান্ডা করবা না পুরুষ মানুষ যদি কোনো মহিলা মানুষ গালি দেয় না আর মহিলা মানুষ তো কোনোদিনই কোনো সংসার ঠিকভাবে থাকবে না সংসার টিকবে না ভালোবাসা দিয়ে মিষ্টি করে তো বকা যায় ঝকা যায় বিশ্বাসটা না রাখলে কোনোদিনই সংসার টিকবে না কেন আমরা সবাই বকলাম না রিন্টুকে ভালোভাবে বললাম এখন যদি ওকে বলি একজন যদি কেউ গালি গালাজ দিস ধাক্কা মারতে পারত দাদাও তো ভাই না কে দাদাও ও যদি একটা কথা কোনো বাজে কথা বলে তুমি দুঃখ করা তো অবাজে কথা ছেড়ে দাও না রাগ হয়ে এরকম হচ্ছে বলে ছেড়ে দিবা তোমার এত দেরি হলো কেন এতদিন পরে আসলে কেন এসব আর হয় নাকি ভাঙা জিনিস কোন দিন ধরে লাগে যেহেতু স্বামী তোমার কাছে আছে স্থগিত তার জন্য এবার স্বামী যদি চলে আসে তোমার কাজ নিয়ে কোনো প্রশ্নই আসবে না এখন তো দুই পক্ষই কেস হয়েছে এখন এখন কেন করলো সেটা সেটা নিয়ে তাই প্রতিবাদ করেছি না না যখন তুমি দেখেছো যে সম্মান যাওয়ার মতো কাজ সম্মান যাওয়ার মতো কাজ তো তোমরা অ্যাট লিস্ট করেছো আর প্রথমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছো তোমাদের নিজেদের ছবি নিজেরা হ্যাঁ এটা তো বলেছে এটা অন্যায় করেছে এটা তো অবশ্যই অন্যায় করেছে এটা তো আমি ওকে বুঝিয়েছি যে ওর কাজ নিয়ে তোমার দরকার কি তোমার স্বামী নিয়ে তুমি দেখো না তোমারটাও তো ক্ষমা আছে তোমাকে তো পাড়া প্রতিবেশী সবাই মিলে তো ক্ষমা করে তুমি তোমার মতো থাকো ওর মতো থাকো ওর সংসারটা সন্তানের কাছে ফিরে আসুক দিদি আমাকে আর জড়াবে না দিদি বলছি কারণ আমার দিদি বলে অভ্যস্ত আমি হ্যাঁ তুমি একটু কথা বলো না অর্চনার সাথে আমার সামনাসামনি কথা বলো না তুমি তাহলে বলো পেটে লাথি মারতে যাই দিদি তার বিচারটা কিন্তু আপনার করে দেবেন আমার সম্মান তো দাদা আর দিয়েছে যেহেতু আমি সম্মান
সম্মান তো দুই পক্ষেরই গিয়েছে কেউ কারো কাজের জায়গাতে আমরা যাই না তোমার কাজের জায়গাতে আমি তোমাকে গিয়ে কোনো হেনস্থাও করিনি কাজের জায়গাতে ও যাবে না ওকে আমি এটা আমি এখনো বলছি আগেও বলেছি কাজের জায়গায় চিল্লেও যাওয়া উচিত নয় তোমাদের পারিবারিক ব্যাপার পারিবারিক ব্যাপার পরিবারের মধ্যে মেটাতে হবে তুমিও একটা কাজ করছো একটা বাড়িতে তোমার কাজের জায়গাতে যদি আমি গিয়ে দিদি বা জুমা গিয়ে দিই কাজটা বন্ধ করে দেয় তা তুমিও বাকি খাবে সন্তানটাকে নিয়ে সেও তারও একটা সন্তান আছে 15 বছর তার স্বামীর সাথে সে ঘর করে না সেখানেও একটা তার স্বামীর তারও তো সন্তান আছে ওটাও দেখতে হবে তুমি যেমন একটা মেয়ে তোমারটা দেখবে ওরটাও তুমি দেখবে তুমি যেমন ওর স্বামীর সাথে যোগাযোগ রাখবে না ও ওর জায়গা ফিরে পেলে ও আর কোন কিছুর মধ্যে থাকবে না আমি জমা তোমাকে এইটুকু বলতে চাই আচ্ছা তুমি রিন্টুকে ফোন করবে না রিন্টু যদি ফোন করে তুমি আমাকে জানাবে ঠিক আছে তুমি আমাকে সাথে সাথে ভিডিও করে নিয়ে জানাবে যদি রিন্টু তোমাকে ডিস্টার্ব করে দেখো তোমারও স্বামীর সাথে তুমি কথা বলবো বলছি তুমি ওই কেসটা তুললে আমার ফাঁসি দিক জেল দিক আমি কেস করব কথা বল যখন চুপ কর ঠিক আছে একদিন একটুখানি আসবে তুমিও দেখো আরে কাজের জায়গায় যদি ও যায় আমি বলছি ওর পাশ থেকে আমি সরে যাবো যদি কাজের জায়গায় যায় কারো কাজ নিয়ে কোনো হস্তক্ষেপ করা উচিত নয় তুমি তুমি তো বলেছো ইন্টু লাইফে থাকবে না ব্যাস আমি শুধু কেসটা তোলার জন্য বলি তাহলে ওদের মধ্যে কোনো গন্ডগোল হবে না বুঝেছো তুমি একটা মেয়ে আমি একটা মেয়ে সেও একটা মেয়ে না না তুমি যে কেসটা ওদের নামে করেছো ও কেসটা তুলবে ওদের তো সবার নামে তাহলে তোমার কেসটাও তুমি তুলে নেবে সেটাই বলছি ও কেস তুলবে তুমিও কেস তুলবে এর জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি বোন হাজির করে
আমি যতটুকু জানি তোমার স্ট্রাগল লাইফ অল্প বয়সে বিয়ে হয়ে একটা জায়গায় এসেছো, তোমারও সংসারটা হয়নি, আমি সবারটা শুনেছি সবারটা বুঝেছি বলে তোমার লাইফটাও আমি শুনেছি সেদিনকে, তার জন্য আমি তোমাকে বলছি শোনো ঠিক আছে। ভুল ভ্রান্তি মানুষ মাত্র হয়, নিজেকে যখন শুধরে নিচ্ছ ঈশ্বর আছেন, তুমি ঈশ্বরের উপরে বিশ্বাস করো। আর প্লিজ বোন, এই সংসারটা দুদিকটা ঠিক রাখতে, তুমিও ভালো থাকো এও ভালো, কেস কামারে কিছু ঝামেলা রেখো না, আমি দুদিকেরই কেস তুলবো, দায়িত্ব নিয়ে আমি তুলাবো, হলো রাখছি, আমি পরে কথা বলবো। তাহলে রিন্টু এই বলো কবে কি করবে, উকিল বাবুর সাথে কথা বলো, আগে কেস ওঠে না, তুমি উকিল বাবুর সাথে কথা বলো, তাহলে সংসারও করবে, কেসটা তুললে বাড়ি আসবে তো। তুমি এসে যদি ওর কোন ফল দেখো, তুমি তো গাড়ি চালাও, তুমি আর কতক্ষণ থাকো গাড়ি ড্রাইভার বা কতক্ষণ এখানে থাকে, কদিন বা থাকছো, ক ঘন্টা বা থাকছো, শোনো তুমি যদি এসে দেখো তোমার বোর কোনো দুর্ব্যবহার কোনো ফল কিচ্ছু করতে হবে না, পাড়ায় যারা যারা আজকে এসেছিল না তাদের একটুখানি টাইম নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে যাবে, গিয়ে বলে বলে আসবে যে আজকে এই করলো, তাহলে নিশ্চয়ই তারা এবার ওকে জানতে চাইবে, এই রিন্টু কি করেছে রে, দুজনের মুখে শুনতে হবে, দুজনের মুখেই শুনে নিল, এবার আমাকে আপনারা ফোন করবেন, যার দোষ থাকবে কারো পক্ষপাতিত্ব যেমন আজকেও নেননি সেদিনকে সেদিনকেও নেবেন বলে আমি আশা রাখি না, আমি বিশ্বাস করি আপনাদেরকে, কারণ আজকে দেখেছি আপনারা নিরপেক্ষতার সাথে কথা বলেছেন, কারো হয়ে কিছু বলেননি কেউ না, তো এটাই আমার ভালো লেগেছে, এটাই আমি চাই সমাজে এটাই হোক, তো আপনারা আমাকে ফোন করবেন যে এই ব্যাপার এই বৃত্তান্ত এই হয়েছে, যদি বউটার দোষ থাকে দেখুন, আজকে ধরুন আজকে দেখুন আমরা জোর করে সংসার করাচ্ছি, এ একদমই করবে না সেই জায়গায়, একটা পেশারে পড়ে সকলের পেশারে পড়ে একটা ধরুন পেশারে পড়েই করছে, ও নিজের ইচ্ছা থেকে করছে না, এবার সেই জায়গায় যদি এসে যদি এখন যদি হিত থেকে বিপরীত হয়ে যায়, কারো যদি কোনো হতাহত হয়ে যায়, এরই বা হয়ে গেল বা ওরই বা হয়ে গেল, তখন কি হবে বলুন তো, সন্তানটা জলে বাঁচবে, সেটা রাগের মাথায় বলেছে, রাগের মাথায় বলেছে, ওইসব পাচ্ছে না আমার কি হবে না হবে আমি কাউকে দোষী করব না, আমি আমি কাউকে দোষী করবো না, আমার যা হবে আমি কাউকে দোষী করবো, তুই মরলে 2,00,000 টাকা।
তুমি লরি চালিয়ে চললে তো তুমি চাইবে না তোমার ছেলেটাও লরি চালা এরকম জীবন রিস্ক নিয়ে কাজ করুক
তুমিও তো চাইবে আমার ছেলেটা একটা মানব মানুষের মতো মানুষ হোক, চাইবে কি চাইবে? ভুল করেছে, আমি তো 70% দোষ তার দিলাম। তোমার তো গ্রামে শুনলাম যে তুমি ভালো ছেলে ছিলে, খারাপ হয়েছো কিছু। যদি ঘরে যদি কোনো অভাব না থাকে, কেউ মুন্ডা মেটাই দিলেও কেউ খায় না। তোমার পেটে যদি যাই হোক ফ্যান বাদটাও যদি ঘর পেট খেয়ে যাও, পাশের বাড়ি তোমাকে মুন্ডা মেটাই দিলেও বলবে যে পরে কাকিমা খেয়ে যাবো, তুমি রেখে দাও দিলে। মানে পেটে তো তোমার জায়গা নেই, কিছু একটা অভাব বোধ করেছো তাই তুমি বাইরে চলে গেছো। আমি সেটাকেও সামাজিকভাবে সেই দূরদর্শিতার দিকে যে এই কাজগুলো করছি সেই অভিজ্ঞতা থেকে বলছি। সব কিছু যেমন আমরাও তো মানিয়ে নিচ্ছি, তোমার তোমাকে তার জন্য অপমান করছি না, কান্দুর উদ্বাস করাচ্ছি না, মারধর করছি না, থানাতে নিয়ে গেছি না, পুলিশ অ্যারেস্ট করাচ্ছি, কি করছি? সোশ্যাল মিডিয়ায় তোমরা নিজেদের ছবি ছেড়েছ, নিজেরাই ভাইরাল করছি। তোমাদের অত্যাধিক সাহস, একটা বাড়িতে ঘরের বউ থাকতে তার সাথে সংসার করছে, এদিকে আর একটা বউর সাথে তুমি সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ছ। তাহলে আজকে যে ঝুমার যে লাইভ সোশ্যাল মিডিয়ায় নিয়ে ওঠা, ওটা তুমি নাই, ও না, তুমি। আগেও বলেছি, এখনো বলবো, শেষ পর্যন্ত একই কথা বলে যাবো। তাই বলে একটা মেয়ে যদি তোমাকে স্বামীকে টাচ করে, একটু ক্ষমা চাইতে যায়, হ্যাঁ এটা আগে চাওয়া দরকার ছিল, পরে চেয়েছে, ওর যখন বিবেক থেকে মনে হয়েছে, জোর করে তো ক্ষমা চাওয়ানো আমি তো ওই পক্ষ, আমি ওটার চাই চাই না। ওর মন থেকে যখন চেয়েছে, ক্ষমা চাইছে, স্বামীর গায়ে হাত দেবে না তো কার হাত দেবে? ওখানে অতগুলো পরপুরুষ দাঁড়িয়ে আছে, তাদের গায়ে হাত দেবে কি? এরম মাথা গরম করলে কি করে হয়? দুজনকে একটু ঠান্ডা হতে হবে, সংসার করতে হবে, সংসার একার দ্বারা হয় না। তুমি ইনকাম করে যেমন বাড়িতে আনছো, সে যখন এত কিছু এতদিন ধরে টাকা পয়সা দিয়েছে উড়িয়েছে, ঠিক আছে, এখন তো সে বলছে যে তুমি যেভাবে চালাবে সেভাবে চলবে। একটা মেয়ে তো অনেকই ত্যাগ করছে, দেখো ও সেটা সত্যি যা কথা দিচ্ছে সবার সামনে। তোমাকেও তো পরীক্ষা করতে হবে ওকে, ওকেও তো সুযোগ দিতে হবে যে না সত্যি ও যেগুলো লোকের সামনে বললো সেগুলো ও করছে কিনা, যে না সত্যি ও টাকা নিয়ে তোমার সাথে অশান্তি করছে কিনা। আমরা না জানলে কি করে বুঝবো? হ্যাঁ তখন তুমি জানাবা যে টাকা নিয়ে অশান্তি হচ্ছে। দেখো তুমি বলেছো যে আমি 2 মাস কাজে বসেছিলাম, সেই সময় টাকা নিয়ে খুব অশান্তি হয়েছে, বউ বাড়ির দিকে চলে গেছে টাকা টাকা করে, এগুলো তো সবাই জানে। তাহলে তুমি সেটা বুঝছো, ওর উপরে তো ব্লেম লাগাচ্ছ না, আর ও তো অস্বীকার করছে না। ও এখন বুঝতে পেরেছে টাকা সব নয়, এখন স্বামীটা আমার সব। একসময় বিছানায় থেকে অবহেলা করেছে, আজ সে বিছানায় পাওয়ার জন্য যন্ত্রণায় ভুগছে, আর রিলস ইনস্টাগ্রাম ও করছে নিজেকে একটু মাইন্ডটা ফ্রেশ করছে, বাচ্চাটাকে মানুষ করার জন্য। ওটা নিয়ে আমি কি বলবো বলো? ওটা তো এখন স্বাধীন চেতা মানুষ, তারা করতে পারে না। ওটা করা তো বাজে না, ও তো বাজে পোশাক আশাক করছে না। স্বামী যেটা চাইছে না সেটা ও করবে না, স্বামী যেটা চাইবে ও সেটা করবে। এখন যদি বলো যে করা হবে না, করবে না। না না, সব রিন্টুর কথা শুনে নিতে হবে, তো কোনো মানে নেই। সব রিন্টুর কথা মানতে হবে, তো কোনো মানে নেই। আজকে যদি রিন্টু বলে ওই ঘোড়া নিয়ে যাবা, ওখানে দাঁড়াও, দাঁড়িয়ে পড়বে স্ট্যাচুর মতো, এরম করলে তো হবে না। একটা মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে, প্রত্যেকটা মানুষই ভালোবাসাতে টিকে যায়, অবহেলাতে দূরে সরে যায়, যেটা আজকেও সরে যায়। আজকে এর দিকটাও দেখতে গেলে এর দিকটাও তো ভাবার দরকার আছে, এর দিকটা দেখতে গেলে এর দিকটাও ভাবার দরকার আছে। কেন? এই বাচ্চাটার জন্য, সেটাই বাচ্চাটার জন্য। তোমাদের তো লাইফে অনেক কিছু পেলে, ও একটু রিলস ফিলস করে একটু করে আনন্দ ফুর্তি অনেক কিছু করে মাইন্ড ফ্রেশ রাখছে, স্বামীকেও পেয়েছে, সংসার পেয়েছে, সন্তান পেয়েছে, টাকা ইনকাম করছে, টাকা একসময় উড়িয়েছে, তোমার টাকা নিয়ে সব কিছু দিয়ে তুমি অভাবে রাখোনি, তাই না? তুমিও পেয়েছো একটার জায়গায় দুজনকে, আনন্দ ফুর্তি করেছো, ঘুরেছো, ফিরেছো, রিলস ছেড়েছো, ফটো ছেড়েছো, সব কিছু করেছো, তো দুজনাই আনন্দ করেছো। মানে বাচ্চারা কী দেখলো, বাচ্চারা জীবনে কী দেখলো, এটা কখনো ভেবেছো? বাচ্চাদের কথাটা একটু ভাবো। শোনো, ঈশ্বরের লিখন কেউ খণ্ডাতে পারে না, সংসার আমরা চেষ্টা করছি মানুষ, কি হবে উপরালা যখন কিছু যায়, কিন্তু নিজেদেরকে উপরালা উপর ছাড়লে চলে না, নিজে কিন্তু চেষ্টা করতে হবে। তাই একটু মাথা ঠান্ডা করো ভাই, মাথা গরম করে সব কিছু হয় না। তুমি তো ভালো ছেলে, তুমি তো খারাপ ছেলে নও। দেখো সবসময় হাল ছেড়ে দিলে হয় না, হালটাকে ধরে রাখতে হয়। আমি অর্চনাকেও বলবো, তোমাকেও বলবো, আজকে ওর ভালোবাসা দিয়ে তোমাকে কাছে আনতে পারবে। আর
তোমাকেও কি করতে হবে ভালোবাসাটাকে একটু রিয়েলাইজ করতে আর তুমি যদি এখন যদি বলো তোমার ঝুমার সাথে কি তুমি বিয়ে করতে চাও বলো চাও এই বলে তুমি কি চাও শেষের জায়গায় টেনে দেয় মাথাটা যায় গরম হয়ে ও যেখানে শেষ হচ্ছে সেখানে ও টানতে পড়ে দেখছে যা দেখবে আজকে দেখবে আমি আর আসবো না বলো আজকেই বলবে এত লোক তোমাকে বোঝালো দেখো সংসারটা করো আরেকবার চেষ্টা করো কেসে তুলে যেমন করে আসতে তোমার কাজ সামলে সবকিছু করে যেভাবে আসছো যাচ্ছ ছেলেকে দেখছো বাবা মাকে দেখছো না কে আসা যাওয়া করো তোমার কাজে চলে যাবে ও কোনো অশান্তি জয় ঝগড়া তোমার সাথে করবে না কোনো গালিগালাজ কিছু করবে না সন্দেহ করবে না ওকে পুরোপুরি ছেড়ে দাও আর একবারে সবকিছু চট করে একটা মানুষ একটা নেশা যেমন ঠিক আছে চট করে কেউ চাকতে পায় না ও কিন্তু এখন একটু তোমার সাথে খারাপ ব্যবহার করবে এটা ওটা করবে একটু মানিয়ে নেবে একটু বুঝবে ওকে তোমার একটা কিছু হারিয়ে গেলে মানুষ কেমন করে একটা জিনিস ধরো ও খুব ভালোবাসে এই টুপিটা আমি টুপিটা খুলে নিয়ে রেগে যাবে না তাহলে টুপিটাও শখের টুপি তা টুপিটাই যদি আমি সরে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিই তা তো রেগে যাবে কিন্তু আমি ওকে আবার টুপিটা বলবো এই টুপিটা পরবে না তুমি ভালোবেসেই বুঝিয়ে বলবো টুপি ছাড়াই তোমাকে সুন্দর লাগে একদিন থেকে আবার টুপি ছাড়াই ও চলছে এরকম ভাবে তোমাকে চলতে হবে তুমি কি পারবে মন কারোরই নেই ও চেষ্টা করবে পরে দেখা যাবে আর চেষ্টা করবে আরে একটা মুখের কথা বেরোনোতে একটা মানুষের মনে জায়গা করা যায় ওর মধ্যে তোমার আবার কি ডিসিশন হবে আবার কোথায় যাবা না যাবা এখনই তো বললে আমি কিছুই যাবো না কোথাও কিছু করবো না যেভাবে চলবে সেভাবে চলবে এখন আবার যাবার কথা আসছে তুমি আবার সেই তুমি কি কাজ করবে কি করবে না কি বলবো আপনাদের মেয়েকে আপনারাই বোঝান একটু এক কাজ করবো আমি আদার 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 ওকে একটা সুযোগ দিচ্ছে তুমি তো ঘরে যাও তোমার বাড়ির লোকের সাথে আলোচনা করে এসে ফাইনালটা গেল দেখছি দেখবো ও আবার কি ধরে এও তো বলছি দেখছি ওই তোর আমি কথা বলছে পাগল পাগল এরাও দেখছি দেখবো এ তো বলছে না হ্যাঁ দিদি আছে এইভাবে মেনে চলবো এটা বল জোর করে দেখছি আবার জোর করে হয় না কি ও শিখিয়ে দিয়ে দে চুরি করে ও যা বলবো আমি শিখাইছি নিজে থেকে বলো না আমি একা বসে বলবো বলে শিখিয়ে দেবে নাকি তোকে হবে হবে না হয় না হয় না এটা সংখ্যা বললি না একেও সংসার করার জন্য আমরা মালিশ করি পায়ে সংসার করার জন্য পায়ে মালিশ করি তাহলে মনে হয় সংসারটা এরা করবে এরা যেমন করেছে বারবার বলছি ভেবে চিন্তে কথা বলবো কথা বলার মুখে আসলে আর বলে গেলাম নাকি এই জন্য তো তোদের অশান্তিটা যোগাযোগটা তারা বলতে পারে যে আমাদের তো ম্যাডাম কোনো কথাই বলতে দিলেন না
পরে এখান থেকে চলে একদম বাজে হাত ধরতে পারো না নিয়ে যেতে পারো না কে ফোন করছেন? হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন? কে বলছেন? আপনার নাম বলুন। আপনার নাম কি বলুন? আপনার নাম কি? আপনার নামটা সবার আগে বলুন। আমার আমার নাম তো আপনি ফোনটা করেছেন, নাম্বার নিয়েছেন, তো বাবলি মুখার্জি একবার বললাম হ্যাঁ, তারপরেও বারবার জিজ্ঞাসা করে যাচ্ছেন, কতবার বলবো হ্যাঁ। তা আমি না হলে তো বলতাম রং নাম্বার, তাহলে তো বলতাম না। হ্যাঁ কি বলছেন বলুন, কে বলছেন, কে বলছেন আপনি, আপনি কে বলছেন, তোতলাচ্ছেন কেন, আপনি কে বলছেন, কোথা থেকে, কোথা থেকে, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি চিনি না। আরে দূর দূর, ফোনটা রাখুন তো। আপনার যা করার, আপনি অফিসে এসেছেন, অনেক কিছু করেছেন, এবার যা করার, এখানে আবার ফোন করছেন কেন, রাখুন। দেখো রিন্টু, সংসারটা গুছিয়েছ, সন্তানটার মুখের দিকে তাকিয়ে যেটা করার, যেটা ভালো বোঝো, আমি তোমাকে জোর করব না, আমি তোমায় কিছু জোর করব না, তোমার বিবেক থেকে যেটা মনে হবে তুমি করবে, জোর করে কিছু হয় না। অর্চনাকেও বলবো, অর্চনা ব্যবহার ঠিক রাখো, কষ্ট করো, ধৈর্য ধরো, ডিভোর্স হলে হয়েই যায়, মাথা গোজার ঠাই আছে, সমস্ত কিছু আছে, ও যথেষ্ট। হ্যাঁ তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে, হ্যাঁ তাহলে তো বলবো ভালোই ছেলে, কেস কামারি করার পরও তো তোমাকে বাড়ি থেকে যেতে বলেনি। হ্যাঁ এটা তো না, অ্যাকচুয়ালি তো হয় না, অ্যাকচুয়ালি হয় না, মানে অশান্তির জেরে বাড়ি থেকে বেরিয়ে যেতেই হয়। কিন্তু তাও তো তোমার শ্বশুর বাড়ির লোক ভালো বলবো, দেওরকে ভালো, দেওর না ভাসুর যে আছে দাদা মেজদা, যথেষ্ট ভালো বলবো। তোমার পাশে গোটা পরিবার আছে, তুমি এত কিছু তার ভাইয়ের নামে কেস দিয়েছো, এত কিছু করেছো, যা যা যাকেও বলবো যে ভালো, কারণ তারপরেও সে নিরপেক্ষতার সাথে কথা বলছে। তুমি পরিবার ভালো পেয়েছো, তোমার একটু ভুলের জন্য আজকে এই জায়গাটায় এসেছে, যতটুকু জানতে পারলাম এখানে এসে। ভুলগুলো নিজে শুধরে নাও, ভালোভাবে থাকো,
ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়, গালিগালাজ নোংরা নোংরা ভাষা বলে কিছু হয় না। মিথ্যে কথাটা বলা বন্ধ করো, মিথ্যে তো তুমি আমার সাথে প্রচুর বলেছো। যেমন আজকে তোমাকে সব, তোমার কপালটা ভালো, তুমি লাকটা তোমার ভালো, কারণ তুমি এত কিছু করার পরও আমরা তোমাকে সবাই মানিয়ে নিয়েছি। কারণ না, মেয়েটার পাশে দাঁড়াই, মেয়েটার পাশে দাঁড়ায়, মেয়েটা একটা বাচ্চা আছে, মেয়েটা অসহায়, যাবে কোথায়, বাবা মা গরিব, একজন মাটা কালা বোবা, বাবাটা খুব সিদে সাদা, খুবই খারাপ লাগছিল, তাই তোমার পাশে এইভাবে ঝাঁপিয়ে পড়েছি। ঠিক আছে, ভালো লাগে কেন? কারণ একটা সন্তান যদি, তুমি যদি তোমার সংসারটা ভালো থাকে, তুমি যদি ভালো থাকো, আনন্দে থাকো, আমাদেরই ভালো লাগবে। তো তোমার স্বামী যথেষ্ট ভালো, খারাপ নয়, তা সত্যিই ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি একটু ভালো হও, তুমি একটু ভালো হও। সত্যি তাই, এটা তো মানতে হবে। তুমি উত্তর দাও, ভালো হলে তুমি যেতাম না কেন? তার জন্য তুমি সাহসটা পেয়েছো, আর আমি পাগল, তার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আমি ছবিগুলো। আর তুমি যে চালাক, তুমি তো বুদ্ধি আছো, তুমি বুদ্ধিমতী, তার জন্য তোমার মোবাইলে কি যাই দেখা। ব্যাপারটা কি এসে গেছে জানো, আমি যতটুকু বুঝলাম এই কেসটা করতে গিয়ে, এসে প্রবলেমটা সলভ করতে এসে, তুমি কোনো সময় বলেছো তুমি কালো, চাউল নেই, আমার পিছনে একশোটা ছেলে ঘুরছে। এই শঙ্কর এটা ধরো, এদিকটা এসে একশোটা ছেলে ঘুরছে, এবার ও যে দেবো সে, নাহলে আজকে একটা ছেলের এখানটায়, এদিকটায় নাহলে ওদিকে আসবে না, তো এদিকটায় তুমি দাঁড়াও। একটা ছেলের এত বড় সাহস হয় না যে তার ঘরের স্ত্রীকে ডিভোর্স না দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করতে, কারোরই সাহস হয় না। মানে জাস্ট মানে ব্যাপারটা এসে গেছে, তোমাদের সংসারটা ছেলে মানুষই কেমন এসেছে জানো, এটা যে কোন জায়গায় চলে যেত নোংরা জায়গায় বুঝতে পারছো না। যে মানে তুমি বলেছো আমার পিছনে একশোটা ছেলে ঘুরছে, মানে তোমার খুব রূপ যৌবন সবকিছু আছে, ওর নেই। ইনসাল্ট গুলো করেছো, ইনসাল্ট মানে অপমান, অপমান গুলো যে করেছো, সেই অপমানের জেদটা আজকে তোমাকে ঈশ্বর এই জায়গাটাতে আনালো। কোনো মানুষকেই মনে করতে নেই যে আমার পায়ের তলায় মাটি নেই, মনে করতে হয় যে মাটির উপর দাঁড়িয়ে আছি, শূন্যে ভাসছি মনে করতে নেই। যার যতই রূপ থাক, যার যতই ট্যালেন্ট থাক না কেন, যার যতই অর্থ থাক না কেন, আর যার যতই ক্ষমতা থাক না কেন, এক সময় এর জন্য আজকে এই জায়গাটাতে এসেছে, তুমি তো এটা স্বীকার করছো হ্যাঁ কি না? তোমার স্বামী তো ভালো ছিল, তুমি নিজেই বলছো, কোনো অভাব দেয়নি এটাও বলছো। তোমার স্বামী তোমাকে মারধর করতো? ভালোবাসায় কমতি রেখেছিল, কিছুই করেনি। আজকে তোমার কিছু এই মোবাইলটা ব্যবহার করার পর আমার যেটা মনে হয়েছে, তোমার মধ্যে একটু অধ্যত্ব চলে এসেছে, তুমি একটু দেখতে সুন্দর। সেই জায়গায় তাকে তুমি বলেছো যে একশোটা, হ্যাঁ বলেছো, কিন্তু তুমি অস্বীকার করছো না, তুমি তো নিজে বলছো হ্যাঁ বলেছো। ম্যাডাম বলো তুমি, তুমি তো এটাও আগেও বলেছো এখন বলো, ওটা কি ও কি মিথ্যে বলছে? এটা বলেছে হ্যাঁ বলেছো তো, যে একশোটা ছেলে পিছনে লাগে, পিছনে পড়ে আছে, তুই যা তোর মতো কে লোকে কে রাখে, মানে চুল নেই তো, তার জন্যই আজকে ও একজন সুন্দরী মহিলার সাথে সম্পর্ক করে তোমাকে দেখাচ্ছে এই কেলো টাকলাটা একটা সুন্দরী মহিলা পায় কিনা। নাহলে সোশ্যাল মিডিয়ায় এর মতো মূর্খ মানুষ বলেই তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যা তুমি সেখান থেকে প্রুফ গুলো জোগাড় করেছো, ও তোমাকে জানানোর জন্য করেছে। মানে ব্যাপারটা এই জায়গায় তোমার প্রতি কেউ তখনো পর্যন্ত কিন্তু ভালোবাসা ছিল, কিন্তু ও এখন কি বলতো, ওই কোনো সময় নাটক করতে গিয়ে বেশি ভালোবেসে ফেলে, এই জায়গাটা ও চলে এসছে। তা ভুল ত্রুটি আছে, রিন্টুরও আছে, তোমারও আছে, আমি রিন্টুকে প্রশ্রয় দেবো না, কিন্তু রিন্টু যেখানে সব দিকেই ও ভালো রেখেছিল, একটুখানি মানিয়ে নিতে পারতে, কালো স্বামীটাকে মানাতে পারতে, সেই সময় তোমার মধ্যে এই জিনিসটা আনাটাই, এই মানসিকতা আনাটাই ঠিক ছিল না, 10 বছর 11 বছরের সঞ্চার করে যে তুমি আজ কালো আর আমার পিছনে 100টা ছেলে ঘুরে বেড়ায়। তুমি নিজেই পাড়া প্রতিবেশীকে বলে রেখেছো ওকে আমি এক জায়গায় রেখে দিই, আর আমি আমার ছেলেকে নিয়ে বুকে নিয়ে ঘুমিয়ে থাকি কেন? আমার কথা হলো কি দেখো, আজকে একটা সাক্ষীতে সে সত্যি বলছে, সেই মানুষটি যখন আর একটা কথা বলছে আমি কি করে ভেবে নেবো মিথ্যে বলছে, তাই আমি ভেবে নিয়েছি সত্যি বলছে। কারণ বয়স্ক সিনিয়র মানুষ তারা কখনোই চাইছে না তোমার সংসার ভাঙতে, তারা চাইছেন সংসার জোড়া লাগায়, তাই তারা সন্ধ্যা না দিয়ে এতক্ষণ ধরে ট্যাং ভেঙে দাঁড়িয়ে আছে মশার কামড়ে। তো যাই হোক, একটুখানি ভালো হয়ে যাও তুমি, রিন্টু তো ভালো আছে, ভালো হয়ে যাবে, ঝুমা তো বলছো লাইফ থেকে সরে যাবে, ঠিক আছে,
তুমি তোমারটুকু বোঝো, তুমি তোমার ভালোবাসাটা আগে চেয়ে নাও, একদিন দেখবে কি সব সরে গেছে, তোমরাই রয়ে গেছো। এই বুদ্ধিটা নিয়ে একটু চলার, বোকা বোকা বুদ্ধি করে বোকা বোকা কথা বলে থেকো না। যদি তোমার মনে এখনো কিছু বলে মনে থাকে তুমি বলতে পারো আমাকে, যদি তোমার মনে এখনো কিছু চলছে সেটা হয়তো বলছো না, পরে আমি কিন্তু শুনবো না। আজকে লাইভের পর আমি কিন্তু কোনো কথা, ম্যাডাম এই কথাটা বলতে ভুলে গিয়েছি, এই কথাটা বলিনি, এই কথাটা বলতাম, ও এটা করেছিল, সে সেটা করেছিল, ও এটা করবে, এটা আমি করব, আমি শুনবো না, আজকে এখন বলে দাও। অনেক মেয়েরা এগুলো করে, ওই ছেলে মানুষই আমি করব না, আমি এরকম মানুষদের আর পাবো না। যাব বলো, তুমি কি খুশি কাজ করে? তোমার অসুবিধা নেই তো? তোমার কাজটা করে তুমি শান্তিতে থাকবে, তাই তো? আচ্ছা, রাতের ব্যাপার তো, রাতে নাইটের কাজ, আমি পেশেন্ট দেখি। আমি সেটা সামনে দিলাম, আমি যেটা পারলাম ও সামনে দিল, এরকম ভাবে চলবে। গাড়িটা তো 12 মাস নাও করতে পারে, আমার শরীরও তো খারাপ হতে পারে, সেই সেক্ষেত্রে আমি টাকা পয়সা জমালাম, সেটা আমি সংসারে চালালাম। আমার ডকুমেন্ট গুলো রেখে দিয়েছে, আমি বললাম আধার কার্ড, প্যান কার্ডটা দিতে, প্যান কার্ড হবে না, যাও না, আমি আমার লাগাম, যাও না, তুমি ছুটি করে রেখে দিয়েছো, লুকিয়ে তুমি বলছো নেই, নেবে দেবে, সংসার করতে করতে তখন আস্তে আস্তে সব দেবে, এরকম করে চেয়ে তো নেওয়া যায় না, পাড়া প্রতিবেশী নিয়ে নিলে না এখনই চেয়ে দিতাম। আর দেখলো যদি করে রেখে দিয়েছে যা টাকা পয়সা আমার ছেলের জন্য, আমার ছেলের জন্য আমি যাই বসে দেখি, না স্যার আই কার্ডে লাগে এই সব, ও নিয়ে গেছে, আমারটা আমার দিয়ে রেখে দিয়েছে, লাগবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ইচ্ছা করে বলছি, বলছি ওই ভাইকে একটু বলুন মাথাটা ঠান্ডা করতে, আর একেও বলুন একটু চুপ হয়ে যেতে, ভাই সত্যি ভালো মানুষ, আর এও অর্জনও খারাপ নয়, তো দুজনাকে একটুখানি কথাবার্তা একটু অল্প, আর তুমি তুলবে না কেসটা, তোলার জায়গায় আনবে, আমি আগে ঝুমার কেসটাও তুলবো, একদিনে সব তুলবো, এই নয় যে তোমার কেস উঠে যাবে, ঝুমার কেস উঠবে না, এরকম কোনো আমি না, ভাই মাই তৈরি করতে বলে সে তৈরি করবে, হয়তো যেতে হবে সেখানে, ঠিক আছে, তাহলে আমি ঝুমাকেও বলবো সেদিনকে, ঝুমার কেসটাও সেদিনকে তুলতে বলবো, ঠিক আছে, আর সবাইকে বিশ্বাস করো, বুঝলে, সবথেকে মেইন জিনিস কিন্তু, আর কি বলো তো, আমি একটা কথা বলবো, তোমার কিন্তু মনে হবে এখন যে ও ঝুমার সাথে কথা বলছে, এই করছে ও করছে, তুমি একদম ওকে ছেড়ে দাও না, তোমার মনে হবে এই জীবনটাই টানবে, তুমি আজকে এখন বলছো না, এটাই তুমি টানবে, এটা বাস্তব, এটা আমি ঠিক ওটাই আমি বলছি, তখন তুমি না এটা যতটা পারবে না অন্তরে রেখে ঠাকুরের কাছে এসে বলবে, ঠাকুর যদি ও বেপথে যায়ও ওকে আমার কাছে ফিরিয়ে দাও, কিন্তু ওকে বলবে না তুমি কার সাথে কথা বলছিলে, তুই এর সাথে কথা বলছিলি, অমক করছিলি, গাড়ি চালায়, আর তুই তোকারি করবে না, ওই যে বলছে তুই তোকারি, তুই তোকারি করবে না, না না ওর ও ম্যাডাম ওর কাছে জিজ্ঞেস করেন না, ও করে এরকম, ও নিজে ওর কাছে তোকারি করবে না, ভালো ছেলেকে ধরে রাখতে গেলে তুমি, দেখো আজকে তোমার ডিভোর্স হয়ে গেলে কাল তার একটা ছেলে পাবে, ঠিক আছে, এটা কিন্তু জীবন নয়, দিনটু যথেষ্ট ভালো ছেলে, সম্পর্কটা এইভাবে রাখো, সন্তানটার দিকে তাকিয়ে মাথা গোঁজা, ঝুমাকেও বলবো খারাপ মেয়ে নয়, কেন বলবো, কারণ ঝুমা কিন্তু বারবার বলছে যে ওদের সংসার ওদেরকে ফিরিয়ে দিন ম্যাডাম, ওরা আর এটাও বলেছে কিন্তু, তাহলে রিন্টুকে যদি এই বুদ্ধি দিত যে ওকে বাড়ি ছেড়ে চলে যাক, তুমি এগুলো অত্যাচার করো, এই করো ওই করো, তাহলে কিন্তু রিন্টু আজকে এটাই করতো,
তাহলে নিশ্চয়ই এখনো পর্যন্ত কিন্তু রিন্টু যাওয়ার যতটুকু আমি যেটা সত্যি সেটাই বলবো, ও কিন্তু পারলে একে ব্রেন ওয়াশ করে অনেক কিছুই করে দিতে পারতো আজকের দিনটায়, কিন্তু এখনো পর্যন্ত তো সেরকম কিছু পাইনি রিন্টুর কাছ থেকে। রিন্টু করলে আমি কিন্তু ঝুমাকেই ধরতাম, কিন্তু সেও চাইছে মাথা গুজার ঠাই। আমাকেও বলেছে যে দেখুন ও যেন শ্বশুর বাড়িতে থাকে, বাচ্চাটা দিনে থাকে, ওরা যেন ভালো থাকে। আমাকে নিজেও বলেছে, আমাকে ফোনও করেও বলেছে, তো ওরা যেন ওরা ভালো থাকে। কিন্তু তুমি বারবার করে ওকেও জড়াবে না, ও তো একটা মেয়ে, ওর স্ট্রাগল লাইফ, ওর লাইফটাও শুনলে ও একটা কি বলতো, একটাও যখন স্বামীর ভালোবাসা পায়নি, ও কাউকে যেই তুমি ছেড়ে দিয়েছো, অবহেলা করছো, আর এ অবহেলা পেয়ে ওর কাছে চলে গেছে, আর ও তখন এটাকে ক্যাপচার করেছে। ব্যাপারটা হয়ে গেছে এই জায়গাটায়। সমাজে কাজ করতে গেলে আমাদের সব মানবিকতাটা রাখতে হবে সবার দিক থেকে। ওর কাজের জায়গায় কখনোই ক্ষতি করার চেষ্টা করবে না, তোমার কাজের জায়গাও কেউ ক্ষতি করার চেষ্টা করবে না। আগে দিয়ে ওর কাজের জায়গায় আমি গিয়ে বলি এই রিন্টুর কাজটা ছাড়িয়ে দিন, ওকে কালকে থেকে লড়িতে উঠবে, ক্ষতি কার হবে? তোমার সন্তানটার ক্ষতি আমি নিজেই হাতে করে দেবো। তুমি কি চাইবে ওর সন্তানটার ক্ষতি করতে? কখনো এগুলো করো না, ঠিক আছে? করো না, সবাই তো বলছে তোমার পাশে সবাই আছে, ঠিক আছে? আর যদি পাড়া প্রতিবেশী না থাকতো তুমি আজকে এই জায়গাটায় পেতে না গো, ঠিক আছে? খুব ভালো, আমরা তো সবসময় বলি যে গরিব মানুষের মেয়ে, ঠিক আছে, থাকুক থাকুক থাকুক, এত বড় ঘর দুয়ার সবকিছু মোড়ে টোড়ে ও কষ্ট সৃষ্ট করে করেছে, যথেষ্ট ভালো ভালো রেখেছে তোমার। আর দেখো তাও তো ও তো তোমার শ্বশুরবাড়ি থেকে পায়নি, তোমাকে কোনো মারধর করে না, গালিগালাজ করে না, খোটা দেয় না, নিয়ে আসতে বলে না, টর্চার করে। এখনকার ছেলেরা তো যাদের আছে তারা এসব করে। তাও তো রিন্টুকে অনেক ভালো বলবো আমি, অনেক ভালো বলবো ছেলে, সত্যি কিন্তু ভালো ছেলে। আর তো মানে এক সেকেন্ড একটু বসে না, শরীর খারাপ এত, তবু মানে পরিশ্রম করে যায়, খুবই পরিশ্রম করতে পারে। যাও, টাকা মানুষের জীবনে সব না, সেটা আজ বুঝতে পেরেছো? ও যদি না থাকে, ও না চালাতে পারলে আমি চালাবো, ও যেভাবে বলবে সেভাবে চালাবে, আর ছেলের সাথে কথা বলতে দেবে প্রতিদিনই, কোনো রকম কিছু না, ঝগড়া অশান্তি করবে না, যদি একবার ঝগড়া অশান্তি হয় আমার কাছে আর যাবে না। হ্যাঁ দাদু আছে তো, আমার ছেলে একটা ভিন্ন রিন্টু রিন্টু বাজারে ঘর বাড়িতে আছে, ¡Gracias!
কেস লাগছে ঠিক আছে লাইট আনতে হবে না ওই ওইটা দিয়ে ছবি তুলে নে জান 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 আপনি জান ছবিগুলো করে নিন ভীমপুরের ওই ইয়ে ব্লুটুথটা আছে ওখানে ক্যামেরা
দিয়া ডাকছে তোমাকে তোমাদের মতামত কি কমেন্ট করেছে বলবো কমেন্ট করেছে আগে দুজনের হাতে দুটো হাঁসের ডিমের মতো মুক্ত পড়াও মাথা ঠান্ডা থাকবে কি বলবো হাঁসের ডিমের মতো মুক্ত আমি ওই রুম্পাকে খুঁজতে বলছি তুমি একটু খুঁজে দিও তো তাহলে ওই অর্চনা চলে যাবে গিয়ে কিনে নিয়ে আসবে ওই যে ওইখানে ওরা আছে বলে ওরকম করছে না না ওইখানে লোকজন দাঁড়িয়ে আছে বলে করছে তেল আনতে পারবে মেল তো আনতে পারবে না মেল তো সে মোবাইলে হবে চাল ডাল তেল সবজি মবজি মবজি তো নেই সবজি আছে বিস্কুট চা চিনি দুধ ডিম তাই তো আচ্ছা এই রিন্টু 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 কি চলে গেল নাকি আমাদেরকে বসিয়ে রেখে ছেলে কোথায় এই তো ছেলে তোমরা কি চোখে দেখো ছেলে এখানে অনেকক্ষণ ধরে বসে আছে বল কতক্ষণ বসে থাকবে ম্যাডাম আর চলে যাও ঘরে যাও তোমাকে জিজ্ঞেস করে যাও
না অর্চনাকে নিয়ে যাও। এই পুরো বাড়িটাই কি রিন্টুদের? ওটা ননদ ননদ তো ভালো, ননদ তো খারাপ না, নিরপেক্ষতার সাথে কথা বলেছে, একটাও তো কোন রকম ভাবে ভাইয়ের হয়েও বলেনি ওর হয়েও বলেনি। পেয়েছো? এবার মার খাবে, এটা লাঠি বের কর। এখন মুদিখানা লিস্ট হয়ে গেছে, মুদিখানা লিস্টে লেখা আছে চাল ডাল তেল সবজি বিস্কুট আর চা চিনি দুধ ডিম, এই কটা এনে দিয়ে রিন্টু তো গাড়িতে উঠে যাবে রাতের বেলাতে, সেটা আমি জানতাম, ওকে তো অনেকভাবে মানে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসা হয়েছে। এই এদিকে এসো, কেন ক্যামেরা ধরো, রাজেশ ভাইকে ডাকো, রাজেশ ভাইকে ডাকো, ক্যামেরা ধরো তো, লিস্ট করবেন না, রিকোয়েস্ট করছি আমি যতটা পারবো দিয়ে দেবো, পয়সা দাও তাহলে, না আমরা যখন টাকা নেই তো, কিছু কিনে তো দিয়ে যাবো বাচ্চার জন্য। আপনাকে এনে যা এখান থেকে বাজার করে নিয়ে যাও, এটা হলে আমি আজকে নাই তোমার মায়ের ঠিক ছিল না, এখন তো আমরা সব ঠিকঠাক আছি, সবার মুখে একটু বাচ্চাটার মুখে কেন বাবাকে দেখে এলেও তো বাচ্চাটা দেখে দেখে তুমি তো পড়ো, আমার তোমার কিছু বলারই নেই, তুমি চুপ করো না, তুমি চুপ করো, সবাই বলছো দিয়ে দাও।
ও যে গেল এটাই যথেষ্ট
বাচ্চাকে মারবে না বাচ্চাটা এমনি বাবার আদর পাচ্ছে না তুমি বাড়িতে আছো তোমার মার এরপর বাচ্চাটা তো অমানুষ হয়ে যাবে না ওকে মানুষ করতে হবে বাচ্চাটা এদিনটা স্কুলে জামা একজন ছিঁড়ে মারামারি করে ছিঁড়ে ফেলে দিয়েছে সেই মাস্টার আমাকে ফোন করে এদিকে এলেই তো আসবো আমি মাছ দিয়াতে এর আগেও একটা কাজ করেছি যে পিউ সমাজের একটা কাজ ওটাও করেছিলাম আর একটা কাজও করেছিলাম যে বলছি বাড়ি আজকে যাবো ওরাও ভালো আছে কৃষ্ণও যাবো না একটা বোনের বাড়ি যাবো হ্যাঁ মাছ দিয়ে পাড়া প্রতিবেশী নিরপেক্ষতার সাথে থাকলেন অনেক কত খারাপ খারাপ ছেলেরা আছে যারা বৌদের ভীষণ অত্যাচার করে যাই করবে কেস খামারিতে যাবে না সবাইকে কেস খামারি জিনিসটা খুবই বাড়ে এটা করলে রাগ বাড়ে করছিল না এই মিথ্যে মিথ্যে করে যে কেসগুলো আছে ওর জন্য আরো বেশি আজ ক্যামেরায় বলছে মারে না তখন গিয়ে বলছে আমার স্বামী আমাকে পেটায় তাহলে কেন একটা ছেলে তো তখন তো না মানলেও তখন তো রেগেই যাবে না তাও তো লড়ি যাওয়া তারা তারা ছেলে পেলে খুব একটা ভালো হয় না অশান্তিতে পারে না আমি বলবো তোমরা নিজের তাহলে তোমরা কি করবে আমি ওই তো ইয়ে আছে তো দাদা আছে তো আপনি বলবেন লকটা খুলে রাখবি যখন তোর ফোন ধরিস কাজে থাকলে ও তখন বুঝবে ফোন করবে চব্বিশ ঘন্টার মধ্যে একবার ফোনটা আসে একটা টাইম করে দেয় ওর টাইমে ও করবে একবার করে করুক সেটাই হবে ছেলেকে নিয়ে কথা ছেলেকে ভালোবাসো ছেলে অন্ত জীবন
আমি বললাম ওর কিন্তু এই 23 সালের মধ্যে এইগুলো হবে একবার ওই কোন কেস নিয়ে ওনার সাথে কথা হয়েছিল উনি বলছে যে উনি প্রথমে বললো যে দিদি আমি এই করি বাচ্চা করে তো সামনে আগিয়ে ওই রাস্তার ডান দিকে আমার সময় ডান দিকে পড়ে আমার নাম বলছিলেন আমাকে হাসপাতাল নগর বিল করে সবাই চেনে আর ভালোবাসে ও আছে এমনি কোনো হাত পা কিছু দেখায়নি এমনি ছিল ছোটকে বলো না দুটো মিষ্টি মিষ্টি নিয়ে আসে যে দাদাগুলো রয়েছে ওদের একটু মিষ্টি মিষ্টি দিই এও ভালো লাগে অর্ডার দিন তোমরা আগে ভালোভাবে থাকো মিষ্টি মিষ্টি ভাষা বলো মিষ্টি মিষ্টি কথা শুনলে আমরা নিয়ে আসবো আর কে এন্ড মারবে তবে আমি মরার জন্য আনি দিদি আমি তোর কেলো পুরো সারা ঘর ভরে এমনি এমনি খবর পেয়ে গেলাম না ওই মরবা তো না ওই খেয়ে মানুষকে বিভ্রান্ত করা মানুষকে অতিষ্ঠ করে দেওয়া মানুষ তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে ঠিক আছে এই ব্যাস আমি মরতে গেছি একটা সুইসাইডের নাম হয়ে গেল আরে বাবলি মুখার্জি গিয়েছিল এই বউটা না এই তো মরতে গেছে ব্যাস কেন্দ্র মারতে গেছিল কেন্দ্র মরতে গিয়ে নিজেকেই নিজে মারতে গেছে আজকে আমি দিয়ে যাচ্ছি তুমি কেন্নকে দিয়ে দিও তখন এখন আমি দিয়ে যাব তোর কেন্ন মারা ওষুধ কোথায় নিমাই হ্যাঁ দিয়ে দেয় কাকে দিয়েছো হাতে দিলে না হ্যাঁ খেয়ে ফেলেছো শঙ্কর খেয়ে ফেলেছে এই লাইটটা বন্ধ করে একটু এখানে বস যা বাইরে যা ঘুরে যা ঘুরে থাকবে Thank you.
ঠাকুমা কিছু বলবে নাকি? ম্যাডাম ঠাকুমা কিছু বলবে? মাইকটা ধরো। কিছু বলবেন? মামনিকে দেখছে। হ্যাঁ আমি বসে আছি। ফ্যানটা বন্ধ করে দেবো, চলবে? সময় লাগে, ঠিক আছে বুঝছো তো? ওকে বের করার জন্য কিন্তু তুমি মেন কাজ লাগবে, তোমার ব্যবহারই কিন্তু ওর থেকে আকর্ষণ কমিয়ে দেবে, তোমার ব্যবহারই কিন্তু ওর প্রতি আকর্ষণটা বাড়িয়ে দেবে, ঠিক আছে? যেটাই করো না কেন, মাথা ঠান্ডা করে বুদ্ধি রেখে কথা বলবে, বুদ্ধি রেখে কাজ করবে, মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেলে সে কথাটা কিন্তু ফিরে আসবে না, তাই বলার আগে মাথার মধ্যে 10 বার ওটা ভাববে, মাথার মধ্যে নিয়ে মন দিয়ে 10 বার ভাববে যে আমি এটা যে বলবো একটা মানুষকে, একটুখানি পরে বলি যে কথাটা ঠিক বলছে কিনা, বা এর পরবর্তীতে সে কি রিপ্লাই দিতে পারে, আর তার রিপ্লাইটা আবার তোমার তৈরি আছে কি? বর্তমান সমাজে মানুষ যত তুমি কথা পারবে না তখন তোমাকে কিন্তু পিছে মারবে, কথা দিয়েই পিছে মারবে, তো তোমাকে কথাটা শিখতে হবে। এখনো পর্যন্ত ফিরে পাওয়া কে বলে না তোমার সন্তুষ্ট? আমি চাই তুমি মাথা গুঁজে খাইলা তোমার খাও, তুমি শ্বশুর বাড়িতে থাকো, তুমি সন্তান নিয়ে ভালো থাকো, একটু কথা বলবে আস্তে আস্তে, ঠিক আছে? ও তোমার ব্যবহারের প্রতি ওর তিক্ততা চলে এসেছিল, তোমার ব্যবহারই ওকে ফিরিয়ে আনবে, এটা তো ঠিক না? আমি বলছি এটাকে আমি ভুল বললাম যে তোমার ব্যবহারের প্রতি ওর তিক্ততা এসেছিল কি? এটা সত্য না মিথ্যে? তোমার অবহেলাতেই ও সরে গেছে, এটা তো তুমি বুঝতে পেরেছো? তুমি যত কষ্টগুলো ঈশ্বরের কাছে, তুমি ঠাকুরের কাছে বসবে, তুমি তো বাড়িতে একা থাকো, ঠাকুরের কাছে বসবে, একমাত্র উনিই আছেন, ওনার পাটাই তুমি ধরো, উনিই আছেন একমাত্র, আমরা কিছু না। আজকে মানুষের 20 বছরের সন্তর বেগে আছে, আমি চেষ্টা করেছি কিন্তু তোমার উপরে সবকিছু ডিপেন্ড করছে, ঠিক আছে? আমি না, আমরা সকলে চেষ্টা করেছি, তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কিন্তু একমাত্র সবকিছু করতে পারবে। ওর জন্য ভালো মানুষ খারাপ হয়ে গেলে কিন্তু অতি ভয়ঙ্কর হয়, আর খারাপ মানুষ ভালো হয়ে গেলেও কিন্তু ভালো হওয়ার মতো ভালো হওয়ার চেষ্টা করবে, সে আর খারাপ পথে ফিরতে চায় না। ওর জন্য সবকিছু এখন
আমি এক কথাই বলি, মানে এটা আমার বলাটা উচিত নয়, এটা হয়তো লাইভ ক্যামেরায় মানুষ শুনলে হয়তো ভুল বুঝবে না আমাকে। আমি একটা কথা বলবো যে ছেড়ে দিয়ে ধরো, এতদিন তো ধরতে গিয়ে ছেড়ে চলে গেছে, পুরো ছেড়ে দাও, দিয়ে ধরো। বুঝতে পারছো আমি কি বলছি? কি বলবো? হ্যাঁ, আমি বলছি তুমি খালি দেখে নাও যে ও তোমার সাথে, ওকে একটা বলো যে তুমি আমাকে 24 ঘন্টার মধ্যে একবার আমাকে ফোন করবে, বাচ্চার সাথে কথা বলো, ওর বাচ্চার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে, আর বাচ্চার প্রতি ভালোবাসা তো আছে বলেই আজকে এই সংসারটা টেকানো গেল। বাচ্চার প্রতি যদি ভালোবাসা না থাকতো, আর আমি এটাও বলবো কিন্তু জুমা কিন্তু খুব খারাপ মেয়ে নয়, ও কিন্তু যদি আজকে এরকম করে ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে যদি ও সবকিছু কিন্তু সারিয়ে নিয়ে চলে যেতে পারতো একদিনে। আমি আর কি, আমার সামনে একরকম বলবে ক্যামেরায়, ক্যামেরার বাইরে আর একরকম বলবে, তাই না? তো সেই জন্য আমি বলছি কাউকেই চটাবে না, কাউকেই চটিও না, পরিস্থিতির শিকার সবাই আমরা, সব দিকটা দেখতে হবে আমাকে, পরিস্থিতির শিকারই কিন্তু সবাই। ওই জন্যই স্বামীকে সন্দেহ করো না, ওকে ছাড়ো, যখন প্রমাণ সাপেক্ষে পাবে তখন তো আমরা সবাই আছি। তোমার দিদির সাথে তো যোগাযোগটা কম রাখো, এটা ঠিক কথা। দিদি কি বলতো বুদ্ধি, ও কিন্তু করতে যায় তোমার জন্য, কিন্তু ও লাস্টে দুর্নামের বোঝা নিয়ে চলে যায়, বুঝেছো? মানে ওকে তুমি জাস্ট এটাকে বলে ইউজ করা, মানে তুমি দিদিকে ডাকছো, দিদি কিন্তু প্রাধান্য দিচ্ছ না, এই তুই চুপ কর তোর, আমি তো বুঝবো আমার সংসার, তাহলে কিন্তু অপমানিত হচ্ছে। তো তারপরেও বলবো যে তোমার দিদি ভালো, যে না এত লাইনে বলতে পারে, একটু হট টেম্পার, বেলাইনে কথা যদি বলে না তখন স্বামী স্ত্রীর মতো অশান্তি বেঁধে যাবে। অনেক সংসারে যদি পরিবার ইনভলভ হয়ে যায়, না আজকে তো তাও যথেষ্ট ভালো ছিল, না আজকে তো যথেষ্ট ভালো ছিল, চেম্বারের দিনকে তো দেখেন। ওরে বাবারে, আমার তো সে খান টান গরম হয়ে গেছে, এ বাজার আসছে কিন্তু, ভগবান যে কখন কার জীবনে কি পাঠে সে তো আমি জানি, তোমার প্রতি সেই বিশ্বাসটা আছে বলে তো বাজারে ব্যাগটা তোমায় ধরালাম, নয় তো আমিই নিয়ে যেতাম। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে আসো, যাক যাক, আমি তো ক্ষমা করে দিয়েই তো তোমাকে পাঠালাম যে ভাই বাজারটা তুমিই করো, থ্যাংক ইউ, তাড়াতাড়ি আসো। এই চাউমিন ম্যাগি ট্যাগি নিয়ে এসো, বাইরের খাবার খাইও না, আর ছাতু 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 শরবত খেতে হবে। একটু চিড়ে বাদাম, চিড়ে বাদাম, আমি যা যা ভালোবাসি তাই তাই বলতে শুরু করে দিয়েছি। না ছাতুতে পেটটা ঠান্ডা থাকে এখন গরমকাল, চিড়ে বাদামটা সন্ধ্যাবেলা টিফিনের সাথে চায়ের সাথে খেতে পারবে, কারণ আমার কাছে সংসার জুড়তে গেলে আমার অনেক জায়গায় মুদিখানা করতে হয়, তার জন্য জানি, আর আমি এগুলো ভালোবাসি।
মাইন্ড সবসময় বিজি রাখতে হয় কাজের মধ্যে, শান্ত মন থাকলে শয়তানের ব্যাপার। ঠিক আছে, তুমি যখন কাজ করতে চাও তাহলে তো আমার তো বাধা দেওয়ার দরকার নেই, মানুষ স্বাধীন চেতা হওয়াটাই দিত। ঠিক আছে, করো। ও পারবে না, আমি চালাবো, ও আমি পারবো না, একদম ঠিক আছে। ও তো ওই টেনশনটাই করছিল যে কাজটা করতে দেবে না, তাই তো? ওটাই তো জন্য বললাম ঘরের মধ্যে যে মন কি চলছে বলো। ভালো কাজ, ভালো কাজ, কত মাইনে দেয়? ছেলে তাহলে বাড়িতে রাতে একা থাকে? ও বাড়িতে সবাই এখন খাওয়া ধরিনি, ওই জন্য বলে কি তোর মানুষ যা দেবে তাই তাই খাবি, আর আমি যে তোকে খাই দিয়ে দিয়েছি রাত্রে খেলেও তো চলবে না, হ্যাঁ তুমি বলে আমাকে জানিও, আমি জুমার সাথে কথা বলে ওকেও রাজি করাতে হবে। ঠিক আছে, আমাকে জানিয়ে দেবে, আমি তোমার সাথে কথা বলে আমি তোমায় জানাবো। কৃষ্ণনগর কোটি তো পড়ছে, কৃষ্ণনগর কোটি তো পড়ছে, আমার কোনো অসুবিধা নেই, আমি চলে যাবো, গিয়ে করে দেবো। একদমই তাই, ও ওর জায়গায় থাকে, আমি তোমার জায়গায় থাকবো, ওর সঙ্গে খারাপ কথা বলবে না, ওইসব নিয়ে নামটাই উঠতাম বলবো না। জামিনের পরে রাগ, কেসটা না করলে তো আসছিল, সবই করছিল, ছবি তোলো, ভিডিও তোলো, আলাদা ফটো তোলো, এটা আলাদা ফটো হবে, ওই ক্যামেরা করে দাঁড়াও দাঁড়াও, এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনেক কিছু এনেছে, ফটো লাগতো, ফটো লাগতো, আর দশটা বলেছিলাম আমি একটা দিয়ে তো দেখবো সবাইকে লাগুগুলো দিয়েছে, এই দাদাগুলো দেই দাঁড়াও, ওর কিছু না, আমরা লাড্ডু খাবো না, তুই লাড্ডু খা বাবা, লাড্ডু আমার আমাদের মনে পড়ছে, লাড্ডু পুচে চা চা, ডিম এনেছিস, ডিম এনেছিস তো, ডিম গুলো এনেছিস, একটা পাটা স্নেহা একটা পাটি কি আমার চোখ ভুল হতে পারে না, এই তো ফেটেছে, ফাটা ডিমই দিয়ে যা শিখতে যা 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 ভেতরে যা, দেখি কি কি এনেছে দেখো, আরে বাজার না হাফ নিয়ে আসলে হয় যেত, হ্যাঁ ট্রেতে করে নিয়ে আসলে হতো, বাসের মধ্যে সামানটাও রেখে দিয়েছে, তার মানে দেখো কত লোক ছিল। মুরগিটা আগে ইয়ে হোক, দেখি কক কক করে ডাকবে যখন ছাতু ছাতু
দুষ্টুমি করে যে লোকে জামা ছেড়ে দিয়েছিস, তোকে আর তোর হাম তো আমার নেওয়াটা উচিত হয়নি। বাবা বাড়িতে আসবে কি আসবে? আসবে। তাহলে তুই পড়াশোনা করবি কি করবি না? করবি। লোকে জামা ছেড়ে দিয়ে চলে আসছিস তুই মারপিট করে। ছিঁড়ে দেখবো কম করে আওয়াজ হয় কিনা। মায়ের কাছে মা কতদিন মারে সারাদিনে কতবার কথা বলে দিলি? কিন্তু জেঠু কিন্তু বললো মারে, গরু পিটানোর মতো নাকি পেটাই কথা শুনবা। হ্যাঁ ঠিক আছে, মায়ের কথা শুনবা আর মা মারলে আমাকে ফোন করবা, ঠিক আছে? আর পড়াশোনাটা মন দিয়ে করবা, আর হলো বাবা বাবাকে ফোন করবা। তোমার মন খারাপ করছে, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? তুমি তো ভালো ছেলে না, ঠিক আছে? চলো টাটা, রাখছি, গুড নাইট। আমি ভালো চিন্তা করবো, আমি দেখলে বলতে পড়ে যায়। না না গাড়ি বেজে শিব মন্দির তো হবে।
ওই চিজি ম্যাডাম গেট মনে গেট তো ওপাশে তাও তো এটা ব্যাগটা পয়সা দি যখন হয় তখন ঠাকুরকে ডাক দেয় একমাত্র ঠাকুরই ঠিক আছে কেউ নেই আমরা কেউ না আমার জন্য না ঈশ্বর ঈশ্বর তুমি নিজে ঠিক করে যাও তুমি ভুল করলে তো আমি পাশে থাকবো না তার জন্য ঈশ্বরকে ডাকতে হবে ঈশ্বর তাও মানিয়ে নেবে আমি তো মানুষ আমি মানিয়ে নেবো কি করে তাই না চলো দাদা বাবা পড়াশোনা করবি কিন্তু বাবাকে হাম্পি দে হাম্পি দে বাবাকে আমাকে হাম্পি দিতে পারে বাবাকে হাম্পি দিচ্ছে না চলো তুমি একটু থাকলে থাকো কোনো অসুবিধা নেই তিনজনের ছবি তুললে না তো একটা ওদের তিনজনের এখানে লোকে কমেন্ট করছে আমি যাই দাঁড়াও আমি তো যাবো ব্যাগটা দাও ইয়েটা দাও এনাও শুনতে থ্যাংক ইউ আমার ফেসবুক পরিবারের সদস্যদের
ওই দেখিস ওই দেখি লাইটটা জ্বালাও একটুখানি রাজেশ ভাই বাস ওই সহযোদ্ধা ভাইরা ছিল সাথে আজকে এটা রাজেশ ভাই এটা নিমাই এটা শঙ্করও এই যে টাটা টাটা গুড নাইট ইন্টু বেরিয়ে গেছে না ভিতরে না না ভিতরে ও ঠিক আছে এই এই নাক বা টিস্যু 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 দে তো টিস্যু দে তো এখান থেকে জল বেরোচ্ছে নাকি নাক জল বেরোচ্ছে না নাকে আর আর বলো না যেটা কিনে নিলাম ওটা কই বাজে হয়ে যাবে লাইভ ক্যামেরা এখন থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য ছবিটা তোলার জন্য থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছেন অনেক জনের কমেন্ট পড়লাম কিন্তু ওরে বাবারে হ্যাঁ দিদি ফোন করছেন বলুন আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার আয়ুর্বৃদ্ধি কামনা করি আপনি অনেকদিন আমাদের জন্য বেঁচে থাকবেন দিদি আচ্ছা আচ্ছা আপনিও প্রণাম নেবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা একান্ত কাম্য আপনার থেকে আমি অনেক কিছু শিখছি শেষ বয়সে হ্যাঁ আর আপনাকে আর একটা কথা বলার ছিল সেদিন কোয়েলে ওই যে আপনাকে আর একটা একটা কথা বলবো দিদি হ্যাঁ রাগ করবেন না তো ভীষণ রাগ করলাম বলুন তারপর ডাক্তারের কাছে গিয়েছিল তারপর ডাক্তার বাবু বললো যে ও খালি হ্যাঁ আমি কি বলছি শুনুন আপনি আচ্ছা আমি যতদিন আমি বেঁচে থাকবো আমি সংসারে যা করছি আমি জানি ঈশ্বরের জন্য করছি আপনিও যা করছেন সবসময় ঈশ্বরকে ডাকতে তার সেবা করছেন হ্যাঁ আপনি অনেকদিন বাঁচুন আর আপনার কাজ আপনারই রাখ একদম আবার সত্যি তবে আপনি আপনার সবটুকু সবাইকে দেবেন না মানুষের উপদেশ ইয়ে তো যাবো নীলাদে ভাই কি বলছি এটা একটা মুখ্য মানুষের উপদেশ শুনুন না মন্দির আপনার সবকিছু সবাইকে শেখাবেন না দিদি কাউকে বলবেন না যেন এই ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন হোল্ড হয়ে গেছে আপনার কলটি হোল্ডে রেখেছেন অনুগ্রহ করে লাইনে থাকুন আপ জাস্ট গট দিস এ বাট যাই হোক আপনারা সঙ্গে ছিলেন সব সময় অনেক প্রশ্ন দেখেছি আমি অ্যানসার অবশ্যই দেব অ্যানসার দেওয়ার জন্য বাবলি মুখার্জি প্রস্তুত রুম্পা অনেক কমেন্ট করেছে রুম্পার প্রশ্নের মতো অনেকে অনেক প্রশ্ন করেছে অনেককে আমি চিনি না কাজের সময় কাশি পেলো না এখন কাশি পাচ্ছে এতক্ষণ ধরে কথা বললাম কোনো কাশি নেই যাই হোক যাই হোক কি বলছিলাম প্রশ্নের উত্তরগুলো দেব বাড়ি গিয়ে দেবো আমি প্রশ্নগুলো আমি এস এস নিয়ে ওর মধ্যে রেখেছি একটু কমেন্ট পড়ার টাইম পেয়েছি সহযোদ্ধা ভাইদের ধন্যবাদ আজকে খুব সুন্দর তাদের কাজ ছিল সেই সেই জুমার কাজটা যে কাজে সবাই বকুনি খেয়েছিল আর সেই কাজটাই আজকে তারা খুব সুন্দরভাবে করেছে এবং ক্যামেরাটাও আশা করি খুব সুন্দরভাবে করেছে আপনাদের দেখতে কোনো অসুবিধা হয়নি শুনতেও অসুবিধা হয়নি তাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমি রেগে গেলে বলি তেমন ভালোটা হলেও বলি আমি রেগে গেলে বকি ঠিকই কিন্তু ভালোটাও আমি বলতে পারি
ঠিক আছে, জল খেলে এখন আবার কাশিটা বেড়ে যাবে, তোমার লবঙ্গটা খাই। অনেক দোকানে ডিম টোস্ট বানায়, ডিম ইয়ে হয়, ঘুগনি বানায়। হ্যাঁ, শঙ্কর এখন লাল চা খাওয়াবে আমার কাশি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, থ্যাংক ইউ। শর্মিষ্ঠাদি লিখছেন, তুমি সমাজে দুর্বল কষ্ট পাওয়া মানুষের পাশে, ঈশ্বরের আশীর্বাদ, তোমায় অনেক ভালোবাসা। আমি চেষ্টা করলাম বাকিটুকু সব অর্চনার হাতে এবং রিন্টুর হাতে, দুজনকে চেষ্টা করতে হবে, দোষ ত্রুটি সবার আছে। আমরা ঘরকে শাসন না করে সবসময় বাইরের মানুষকে বেশি শাসন করি, আর আমার অভ্যাস হলো আগে ঘর শাসন, তারপরে বাইরের শাসন। ঘর যদি ঠিক রাখতে পারি, বাইরে শাসন করার কোনো প্রয়োজনই নেই, ঠিক না? চিন্তাভাবনাগুলো একটু আলাদা। দি মাছ দেওয়া জায়গা, বি কেয়ারফুল। না গো, এই যে সুন্দর দেখো, এখন আর কোনো ব্যাপার নেই, আমার স্যারের সাথে এখন ভালো সম্পর্ক, কোনো অসুবিধা হলেই ফোন করলেই উনি, এখনও যখনই ফোন করি মাছ দেওয়ার কোনো কেস টেস গেলে স্যার ফোন তোলেন এবং কথা হয় আমার সাথে। মাছ দেওয়া বাজার দেখো তোমরা, সবসময় তো দিদিকেই দেখো, এখন মাছ দেওয়া বাজারটা একটু দেখে নাও। উৎপল জয় চক্রবর্তী, দিদি আমার কাছে নোটিফিকেশন আসছে না কেন? প্রতিদিন লাইভ দেখছো না, তার জন্য আসছে না। ওই ববিদির কাছে আমি কি, যারা ববিদি রিনা দি, ও রিনা দি নোটিফিকেশন আসে তোমাদের কাছে? রিয়া অমৃতা টিন্টু দা, ঠান্ডা লাগছে না? না, বাইরের আবহাওয়াটা খারাপ। কি লাইভ করছে না, হালকা দেয়া রয়েছে একে, কি ঠান্ডা লাগছে? না না, আপনার ও আমি ওইদিকে ঘুরিয়ে দিয়েছি, এসিটা বন্ধ করে দিলে হয়ে যায়, ওইদিকটা বন্ধ করে দিলে তো হয়ে যায়, গাড়িটা হালকা বন্ধ করে দিয়েছি আমারটা। এই তোমরা চা ছাড়া অন্য কিছু টিফিন করো, নিমাই অন্য কিছু টিফিন করো, এগ রোল টেগ রোল খাও। হ্যাংলাতে চা খাওয়ার জন্য? না না, তাহলে হ্যাংলাতে কি চা খায় নাকি? হ্যাংলাতে চা খায় না? না না, অন্য কিছু। ওই সেই গেলাম একদিন সেই রিমিদের সাথে, ওই হ্যাংলা? হ্যাঁ। ও নাহলে পেটুক, আমি তো কিছু খাবো না, আমি অন্য কিছু দেখছি। আচ্ছা, ওই যে যাওয়ার সময় কিন্তু ওই জায়গাটাই যাবো, ওই বাড়িটাই, মানে ওই যে যে কেসটা দেয় সেই রান্নাঘর ঠিক করে দিলাম একবার, ওই যে ঘরটা সেদিনকে এদিক দিয়ে পড়বে জায়গাটা, তো এটা এদিকে দিয়ে কেস, এই রান্নাঘর ঠিক করে দেওয়া, মাকে বাড়িতে ঢোকানো। তো আশা আজকে মনে করেছি যে একটু দেখা করে যাব, যাওয়ার সময় রান্নাঘরটাও দেখে আসব, সব ঠিকঠাক আছে কিনা, তারা কেমন আছে একটু দেখে আসব, যাওয়ার পথে পড়বে একবার ঢু দিয়ে যাব। আশা তো সবসময় হয় না, যখন এদিকে কাজে এসেছি তাহলে তাদের আর কেমন আছে, মনে আছে তোমাদের কোন কেসটা? যে ভাইটা ওই আর্মিতে চাকরি করতো সেই কেসটা, তাদের বাড়িতে যাবো যাওয়ার সময়।
মনিকা দি লিখছে, বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমাকে কুন্নিস জানাই। না গো দিদি, সবকিছু উপরওয়ালা, সবকিছু তোমাদের ভালোবাসা আশীর্বাদ, আমি কিছু করিনি। জুমাদি আমাদের চার্জ নেই আমার। চাটা তোমাদেরকে নিয়ে খাবো, দি লাইভ ক্যামেরা টপ করে দেবো, ঠিক আছে? ভুট্টা খাবে? ভুট্টা ভুট্টা, হ্যাঁ হ্যাঁ, এই ভুট্টা রে, হাই রে ভুট্টা, এই ভুট্টা বল। এখানে তো চা হয় রে, এখানে চাও তো হয়। হ্যাঁ বাহ, এখানে আমি চা খাবো না। না ঠিক আছে, ভুট্টাটা খাই। মানে এখানে সব রকম খাবার আছে, তোমরা খাও। হ্যাঁ ভুট্টাটা খাই। এ ভাই, তোমরা টিফিনটা খাও। টিফিন বলা আছে, বলা আছে। না দেখানি অন্য কিছু হয় না কি জায়গায়? দাঁড়া এই রাজেশ, দাঁড়া, টিফিন বলা আছে। আমি কি ইয়া কি বলি, দেখ কুত্তা দেখ। মিস্টার বিন ক্যাফে, খুব সুন্দর জায়গাটা। এই লাইভ ক্যামেরা থেকে বেরিয়ে গিয়ে একটা ফোন করব। আজকে অনেকদিন পর আসমা ফোন করেছিল, আমি তখন কাজের মধ্যে, ও লাইভ দেখছে, যখন দেখছে যে কাজটা আমার ঠিকঠাক হয়ে গেছে, ঘরের মধ্যে যখন ঢুকেছি তখন আসমা ফোন করেছিল। তো আমি এই ক্যামেরা থেকে বেরিয়ে গিয়ে আসমাকে তখন তো ব্লক করেছি, এখন আমি ওকে ফোন ব্যাক করব এবং ওর কথাগুলো শুনব, ঠিক আছে? ওর এবার একটা হ্যাস্তা ন্যাস্তা করবো, ওর নামে একটা কেস করবো, তারপরে আমি ছাড়বো। তো আপনারা সঙ্গে থাকুন, আমি নেক্সট লাইভে আসছি। আমি এখন আসমাকে ফোন করবো, সঙ্গে থাকুন, আপনাদের সকলকে নিয়ে ফোন করবো। আসমার কেসটা তো আপনারাও দেখেছেন না, দাঁড়ান।